রেড ভলেন্টিয়ার্স, সেলাম জানাচ্ছে রেড ভলেন্টিয়ার্সকে। আমরা এই সমগ্র উপস্থাপনাটা সংগ্রহ করেছি, কণ্ঠে রয়েছে বৈশাখী সেন এবং কলমে পদ্মাবতী মণ্ডল। আপনারা যে যেই পার্টিরই সদস্য হন না কেন, এই রেড ভলেন্টিয়ার্সের যে কার্যকর্ম যে চলছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, সেটা সত্যি প্রশংসনীয়। এবং আপনারা সম্পূর্ণ শুনতে থাকুন এই প্রতিবেদনটি বিশ্ববঙ্গ নিউজ চ্যানেলে, এবং অবশ্যই এটি যদি ভালো লাগে তো শেয়ার করবেন। স্যালুট রেড ভলেন্টিয়ার, শুনে নিন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হঠাৎ এই কবিতার লাইনগুলো মনে পড়ে গেল। অবশ্য তার একটা কারণও আছে। আমরা যারা সাধারণ মানুষ, দিনের শেষে রং ভুলে কাজ দেখে ঘুমোতে যাওয়ার স্বপ্ন দেখি, তাদের কাছে হয়তো এগুলোই পড়ে পাওয়া 14 আনা। আমি বরাবরই চেয়ে এসেছি মানুষের জন্য কাজ হোক, নিজের স্বার্থ ভুলে কাজ হোক, জনগণের জন্য কাজ হোক, আর সব শেষে সত্যিকারের কাজ হোক। আমার মনে হয় কারো প্রশংসা করার জন্য অন্য কারোর দালাল হতে হয় না। চোখ কান খোলা রাখলেই আসল কাজগুলো চোখে পড়ে আমাদের। বুকের মধ্যে একটা যুদ্ধ জয়ের জোয়ার দেখা যায়। আজ সেই জোয়ার দেখতে পাচ্ছে সারা পশ্চিমবঙ্গবাসী। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপণ। ওরা লাল সৈনিক, যাদের বয়স 20-30 ঘরে, বুকে গরম রক্ত আর মুখে জয়ের হাসি। ওরা প্রত্যেকেই আজ পথে নেমেছে, নেমেছে অসম লড়াইয়ের সৈনিক হতে। আমি কখনোই কোনো নির্দিষ্ট রঙের হয়ে কথা বলিনি। যাদের কাজ সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে, আমি কেবল তাদের কথাই তুলে ধরেছি বারংবার। জনগণ ওদের ভোট দেয়নি, বিধানসভায় ওরা পায়নি একটাও আসন। জনগণের বিচারে ওরা শূন্য, খালি হাত আর নিরস্ত্র। কিন্তু নিরস্ত্র সৈনিকরা কিভাবে একটু একটু করে লড়াই করছে তা আমরা দেখতে পাচ্ছি। ওরা ওদের নামকরণ করেছে রেড ভলেন্টিয়ার্স। তরতাজা কয়েকটা যুবক যুবতী প্রতিটি মুহূর্তে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাচ্ছে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে। উদ্দেশ্য একটাই, মানুষের প্রাণ বাঁচানো। কখনো কখনো ওদের দেখা যাচ্ছে খাবারের প্যাকেট হাতে। উদ্দেশ্য একটাই, মানুষের খিদে মেটানো। ওরা ছুটছে প্রতিটি হাসপাতালে বেড খোঁজার আশায়, ওরা ছুটছে ওষুধের দোকানে দোকানে, ওরা ছুটছে মাইলের পর মাইল। নেই কোনো প্রাণের ভয়, নেই হেরে যাবার আশঙ্কা। ওদের আমরা ভোট দিইনি, ওদের আমরা জেতাইনি কেউ। তবুও ওরা কাজ করছে, তবুও ওরা মানুষের কথা ভাবছে। রেড ভলেন্টিয়ার্স এখন করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধা। আমি মনে করি যারা কাজ করে তাদের কাজের যোগ্য সম্মান দেওয়া উচিত, কোনো রং বা স্লোগানের ভিত্তিতে নয়। ওদের সম্মান দেওয়া উচিত মানবিকতার মার্কশিটে, আর সেই মানবিকতার মার্কশিটে ওরা আজ 101। ওরা প্রতিটি মুহূর্তে প্রমাণ করে চলেছে কাজ করার জন্য আসনের দরকার পড়ে না, দরকার পড়ে একটু মনুষ্যত্ব, একটু বিবেকবোধ আর একটু সহমর্মিতা। আমি একটি রাজনৈতিক দলের সমর্থক হয়ে যদি অন্য আরেক দলের ভালো কাজের প্রশংসা না করতে পারি, তাহলে হয়তো আমার মতাদর্শটা ঠিক রাজনীতির সঙ্গে যায় না। রাজনীতি করতে হলে আগে নীতির রাজা হতে হয়, কিন্তু আমরা বোকার মতো রাজার নীতিকে অনুসরণ করি। তখন অন্যের কথা, অন্যের কোনো ভালো কাজ চোখে পড়ে না আমাদের। যারা আজ রেড ভলেন্টিয়ার্স হয়ে পথে নেমেছে, তারা প্রত্যেকেই আমার দেশের ছেলে মেয়ে। তাই তাদের এই মৃত্যু উপত্যকায় ছুটে যাওয়াগুলো আমাদের মনে রাখা উচিত। আমাদের মনে রাখা উচিত ওরা শূন্য হাতে লড়েছে, আমাদের মনে রাখা উচিত ওরা বিনা স্বার্থে লড়েছে, আমাদের মনে রাখা উচিত ওরা বিভেদ ভুলে লড়েছে। ওদের বয়ে নিয়ে আসা অক্সিজেনে কাল যে মুমূর্ষের প্রাণ বাঁচল, হয়তো তিনিও ইভিএম বক্সে অন্য বোতামে টিপেছেন, কিন্তু ওরা হিসেব করেনি হার জিতের,
ওরা শুধু মাঠে নেমেছে মানুষ বাঁচাতে। আপনি যে দলেরই সমর্থক হন না কেন, আজ খোলা মনে ওদের কাজের মার্কশিটে মন ভরে নম্বর দিন না। কারণ উৎসাহ পেলে ক্লাসের সবচেয়ে কম নম্বর পাওয়া ছেলেটাও একসময় জীবনের সবচেয়ে জটিলতম সমস্যাটা সমাধান করতে সক্ষম হয়। তাই আজ সমস্ত স্লোগান ভুলে, রং ভুলে, দল ভুলে মন ভরে বলে উঠুন, লাল সেলাম কমরেড, স্যালুট দ্য রেড ভলেন্টিয়ার্স, উই আর প্রাউড অফ ইউ।